নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, তোমরা অনেকদিন থেকে প্রশ্ন করছো যে পশ্চিমবঙ্গ পুলিশের সিভিল ডিফেন্স যে এক্সামটা পোস্টপন হয়ে গেছিলো, সেই এক্সামটা কবে হতে চলেছে। তো ইতিমধ্যে তোমরা জানো কি, পশ্চিমবঙ্গ পুলিশ সিভিল ডিফেন্সে এক্সাম ঠিক হয়ে গেছিলো, তোমাদের অ্যাডমিট দিয়ে দিয়েছিলো, কিন্তু হট করে এই কোভিড-19 যে পরিস্থিতি খারাপ হয়ে যায়, তার জন্য এই এক্সামটা ওখানে পোস্টপন করে দেয়। তো এখন গিয়ে কবে এক্সাম হবে, আজকে ভিডিওতে বিস্তারিত বলবো কোন ডেটে এক্সাম হতে চলেছে, কি আপডেট আছে সিভিল ডিফেন্সের যে এক্সাম সেই সম্বন্ধে বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে, শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন প্রেস করে চলো শুরু করা যাক। বন্ধুরা, তোমরা অনেকদিন থেকে কমেন্ট করছো যে পশ্চিমবঙ্গ পুলিশ সিভিল ডিফেন্স এক্সাম কবে হবে, তো সেই ক্ষেত্রে এখন যে আপডেটটা বলে রাখি, এই মুহূর্তে যে আপডেটটা উঠে আসছে, এখন সিভিল ডিফেন্স এক্সাম কবে হবে এখনও বোর্ডের তরফ থেকে যে ডেট আছে কোনো ডেট ফিক্স করা হয়নি। তবে মোটামুটিভাবে এখন WBP কনস্টেবল ইন্টারভিউ নিয়ে ব্যস্ত আছে বোর্ড। এই ইন্টারভিউটা হয়ে গেলে তোমাদের মোটামুটিভাবে যে এক্সামগুলো বাকি আছে সেই এক্সামগুলো করানো হবে। বলে রাখি এখানে যে যখন এক্সাম স্টার্টিং হবে তখন সবার ফার্স্ট এই সিভিল ডিফেন্স এক্সাম করানো হবে, তারপর WBPSI যা আছে তার রিক্রুটমেন্টের এক্সাম করানো হবে। তো এই ক্ষেত্রে বলে রাখি, যেটা এক্সপেক্টেড পুরো মোটামুটি যতদূর আমি সূত্রর সঙ্গে আলোচনা করে বুঝতে পারলাম, সূত্র কিছু আপডেট দিতে পারিনি, যে মোটামুটি যেটা আমি বুঝতে পারলাম সেটা মোটামুটি এখন তো চিন্তা ভাবনা নেই বোর্ডের, মোটামুটি স্কুলগুলো একটু রানিং হলে, যখন স্কুল রানিং হবে তারপরে গিয়ে এই এক্সামটা ডেট ফিক্স করা হবে। কারণ এবং মোটামুটি এই পরিস্থিতির ক্ষেত্রে যে লোকাল ক্যান্ডিডেটের ক্ষেত্রে লোকাল স্কুল নিতে হবে, সেই ক্ষেত্রে স্কুলগুলো নেওয়ার ক্ষেত্রে একটু প্রবলেম থেকেই যায়, কোথায় রেড জোন আছে কোথায় কী আছে, সেই ক্ষেত্রে সব জায়গায় স্কুল হয়তো তারা পাবে না, সেই ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে মোটামুটি স্কুলগুলো চালু হলে একটু একটু লকডাউনটা উঠলে, মোটামুটি লকডাউন তো যা চলছে মোটামুটি চলতে থাকে, কিন্তু মোটামুটিভাবে একটু উঠলে তারপরে চিন্তাভাবনা করা। মোটামুটি আমরা ধরে রাখতে পারি এখানে পুজোর পর, মানে নভেম্বর মাস নাগাদ এই এক্সামগুলো হতে পারে, আশা করা যায়, কিন্তু এটা পুরোপুরি আমার এক্সপেক্টেড ডেট, কোনো আমি সূত্র থেকে কোনো আপডেট পাইনি কবে ডেট। তারা বলেছে যে সূত্র থেকে আমি খবর পেয়েছি যে এখনও পর্যন্ত কোনো এক্সাম ডেট ফিক্স করা হয়নি। তো এই ছিল আপডেট, আশা করি ভিডিও ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করো আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অবশ্যই বেল আইকন প্রেস করো। চলো আজকের মতো এখানেই শেষ করা যাক।